तो आज 6 तारीख तो बाबार का जब तो ट्रेन टाइम मैं एक देखिए दी पर जने 600 टाका करे लेगे बसे स्वर्ण तो हाँ बोलते चाहिए एनजॉय कर ठंडार पोशाक नहीं आसन कल के खूब भूगे मैं আর এখানে ডাক্তার থাকতে সবই আছে কোনো চাপ নেই আসুন এনজয় করুন তবে ঠান্ডার কাপড় নিয়ে আসুন মাস ঠান্ডার কাপড় নিয়ে আসুন আর এই স্লিপিং ব্যাগে যাই না অ্যাডজাস্ট হয়ে শোয়া যাবে কিন্তু সেমতো অভ্যাস আছে তাদের হয়তো সমস্যা হবে না কিন্তু আমাদের অভ্যাস নেই বলে সমস্যা হয় এবং শুধু তাই নয় যদি দলে আসেন এমন লোকজন নিয়ে আসুন যারা নাক কম ডাকে কারণ আমার আর সুদীপের কালকে ঘুম একদমই হয়নি আমি একটু একটু ডাল হয়ে পড়েছিলাম কারণ কাল অনেকটা হেঁটেছি আমি তো তার জন্য ডাল হয়ে গিয়েছিলাম এবং এখানে দেখলাম 80% লোকেরই সেম অবস্থা হয় সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই মনে হয় অক্সিজেনের কম প্রথম কথা এখানে অক্সিজেনের লেভেল থাকে 80টা এনাফ এখানে অলটিটিউডটা যেহেতু খুবই হাই তো ভোলের বাবার নাম করে সুদীপ কালকে ঘুরে এসছে আমি যেতে পারিনি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম জানি না আজকে দর্শন পাবো কি না চলো যাই দেখা হোক চলুন তাহলে এবার চলে যাই ভোলেবাবার মন্দির সুদীপকে ফোর্স করছি যে সুদীপ যদি যেতে চায় কারণ আমাদের একটা তাহলে রাউন্ড ট্রিপ হয়ে যাবে হোয়াট ইউ থিংক সুদীপ না আমি হেঁটেই যাব হেঁটে গেলে অনেকগুলো জায়গা আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবো এটা ঠিক মজা নেই একটু মজা আছে কিন্তু ঘুরলে মজা নেই আমার হেঁটেতেই বেশি মজা দাঁড়িয়ে আছি 8টা থেকে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমাদের হেলিপ্যাড ছিল সেখান থেকে লাইন দিয়ে এখন কটা বাজে 9টা বাজে 9টা বাজে চলল হচ্ছে 1টার মধ্যে হয়তো দর্শন আমরা পেতে পারি পেতে পারি এখন ওই ব্রিজ আছে দূরে দেখতে পাচ্ছেন তো আমাদের প্ল্যান আছে যদি 1টার মধ্যে দর্শন পাই 2 2 2.5টা নাগাদ আমাদের ক্লাইম ব্যাক করা হচ্ছে না একদম একদম সঙ্গে সঙ্গে পৌঁছে যাব চাপ নেই দেখি এখন কতক্ষণ লাগে পৌঁছাতে কারণ পিক সিজন তো 2-3 ঘন্টা লাগবেই দর্শন করতে এবং আপনারা যদি ঘোড়াতে আসেন তাহলে চেষ্টা করুন ডাইরেক্ট লাইনে দাঁড়ানো আপনাদের এনার্জি বেশি থাকলে সুদীপের মতো এনার্জি থাকলে ডাইরেক্ট চলে যেতে পারেন কারণ এখানে ঘন্টাখানেক দাঁড়াতে হচ্ছে বাবার আশীর্বাদ থাকলে কষ্ট হবে না কি বলুন তো সাময়িক কিছু কষ্ট হয় হাই আর কোয়ালিটি কিছু জায়গায় আসেন সকাল সকাল 8টা থেকে লাইন দিয়ে বসে আছি এখনো আইনি কত সময় লাগবে কে জানে তো দেখতেই পাচ্ছেন কি বিভৎস লাইন একদম নিচ থেকে উপরে মন্দির অবধি লাইন হচ্ছে ভোগগুলো যেগুলো আপনারা পুজো করাতে পারেন 250 টাকার মতো দাম আছে এগুলো ये वाला कितने का है भैया 300 रुपये ये 300 अच्छा और ये 250 200 ये 200 200 टका आप लाइन देखते हैं बड़ो প্রচুর হচ্ছে আজ মনে হয় সন্ধ্যা না হয়ে যায় যা লাইন হয়ে আছে তো আলটিমেট ভিতরে পৌঁছাতেই পারলাম যেটা আমাদের
যেগুলো সারের পূজার মতো থাকে সেটা এখানে শিবলিঙ্গে পূজিত হয়। অনেক ঝামেলা করেও লাইন দিয়ে মোটামুটি দেখা গেল, আলাদা অনুভূতি, আলাদাই ফিলিং, দেখতেই পাচ্ছেন। আমি ছেড়ে যেতেই মন যাচ্ছে না, কিন্তু আবার বেরিয়ে যেতে হবে আমাদের। এই যে সেই পাথর, সেই পাথর যে আমাদের বন্যার সময় বাঁচিয়েছিল। তো মন্দিরের এটা মন্দিরের পিছন ভাগ, চলো সাধু ভক্তবৃন্দরা দুটি ঘিরে ঘুরে আসে, বসে আসে সবাই। সামনের দিকে ব্যারিকেড করা আছে যেহেতু ঢুকেও ঢুকতে না পায়। সামনে ভক্তবৃন্দগণ এই যে আস্তে আস্তে হয়ে বিরতি করে ঢুকছে মেন এন্ট্রান্স গেট। মেন এন্ট্রান্স গেট ঢুকেই দেখতে পাবেন বাবার দর্শন। এখানে ব্যাগ জুতো রাখারও ব্যবস্থা আছে, কিন্তু আপনাদের দেখিয়ে দিই। এই যেখানে ব্যাগযুক্ত এখানে রাখতে পারেন, যদি এসে রাখতে পারেন, এরকম কোনো কৌশলী ভয়ের কিছু নেই, যদি রাখবে বলে রাখতে পারেন। এখানে টেন্ট করে দেখুন অনেকজনই আছে। উপরে সিংহটা আমার খুব ভালো লাগে, মনে হয় যেদিকে তাকাচ্ছি সেদিকে সিংহটা যেন তাকিয়ে আছে। আর উপরের আমার ওই পাথরেরটার দিকে যাবো, আমরা এই গেট দিয়ে বেরোচ্ছিলাম। তো ঢুকবেন ওই মেন এন্ট্রান্স দিয়ে, আর এদিক দিয়ে বেরোবার রাস্তা করা হয়েছে। শূন্য রাকেশ চলে এসছে, ভামকে এখন দেখতে পাচ্ছে না, রাকেশ মোটামুটি জয়েন করে নিয়েছে, আজ এখানে থাকবে, আমরা বেরিয়ে যাবো, তোমার আবার দেখা হবে। তো এখান থেকেও জল পান করতে পারেন, আমরা জল ভরে নিচ্ছি। আমাদের শঙ্করাচার্যের যে বংশধর এখন আছে, তাদের দায়িত্বে এখন কেদারা আছে মন্দির কমিটি। Thank you.
হ্যাঁ দিচ্ছি, তুমি লাগি না? হ্যাঁ এই রাকেশ লাগাবে না, আজকে লাগাও, চোখটা একটু মুছে নাও, চোখের কাছে লাও লাও, বস, চোখের কাছটা মুছে নাও। তো রাকেশ এখন জাস্ট উঠে এলো, তো চলে এসছি সেই শিলা আমাদের এটার খুব পুজো করা হয় সেই মন্দিরকে পাইছিল। পাথর থেকে উপরে উঠে সেখানে দেখতে পাবেন আদি শঙ্করাচার্য সমাধি। তো নিচে যাবে কি? ছয়তম ঘন্টায় আমরা দর্শন পেলাম, এখন আমরা আছি আদি শঙ্করাচার্যের সমাধিতে। একটু ভিউটা দেখি, নিচে গেলে মনে হয় খুব ভালো হয়। নিচে যাও, নিচে যাও, হ্যাঁ গরম, হ্যাঁ গরম জল, এটা কুণ্ড কোনো আদি শঙ্করাচার্যর বংশধর ছিলেন। ও কি দারুণ, কি দারুণ, না এলে বুঝতেই পারবেন না এখানে কি দারুণ অভূতপূর্ব। তো আমরা বেরিয়ে পড়লাম কেদার থেকে, এবার দেখি এবার কিসে যাওয়া যায়। বাচ্চ তো তিনটা হবে হয়তো, শেষবারের মতো যাই যাই কেদার, যাই যাই শিবশম্ভ। তো আমরা ছোটোখাটো জিনিস কিনবো, তারপর পর বেরিয়ে পড়বো। কি সুন্দর, এসেছিলাম হেলিপ্যাড বুক করতে, V25 নম্বর যে আছে সেখান থেকে বুক করা যাবে। তো দেরিও হয়ে যাচ্ছে আমাদের এদিকে, আমরা ভিডিও করবো, 2300 টাকার মতো লাগছে সেখান থেকে সন ট্রাক। চলো টাকা না পাওয়া তো আমাদের, দেখি কিসে যাওয়া হয়। দেখছেন আমি ঘোড়ার পর বসে আছি, বিশাল টাফ, ঠিক আছে। হ্যাঁ চতুর্দিকে কুয়াশায় ভর্তি, এখন হয়তো 6টা বাজে,
আরে ঘুমাও কি আমি ঘুরে দাঁড়া একটু সেলফিতে করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন তো খুবই টাফ। আমার মনে হয় এর থেকে হেঁটে আসা অনেক ভালো, অনেক ভালো। চতুর্দিকে কুয়াশায় ভরে গেছে, একদম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, বৃষ্টিও হয়েছে।